আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএ খতিয়ান। একটা এসএ খতিয়ান দেখে কিভাবে চিনবেন যে এটা এসএ অথবা অন্য খতিয়ানের সাথে এটার পার্থক্যটা কি, সেটা নিয়ে একটু আলোচনা করব। এসএ খতিয়ানটা আসলে স্টেট অ্যাকুইজিশন খতিয়ানের শর্ট ফরম্যাট হচ্ছে এসএ। তো বাংলাদেশে প্রচলিত যে খতিয়ানগুলো রয়েছে তার মধ্যে এটি ক্রোনোলজিক্যালি যদি বলি এটা দ্বিতীয়। যেমন আমাদের প্রথম খতিয়ান হচ্ছে সিএস, তারপর এসএ, তারপর আরএস এবং বর্তমানে হাল খতিয়ান যেটা আমরা বিএস এবং ঢাকাতে সিটি জরিপ বলে চিনি। তো এসএ খতিয়ানটা মূলত 1950-এর পর থেকে এটা কাজ শুরু হয় এবং সেটা ধারাবাহিকভাবে ফাইনালাইজ হতে হতে সময় লাগে। তো 50-এর পর থেকেই, 50-56-এর পর থেকেই এই খতিয়ানটার কাজ শুরু হয়। তো আমার সামনে যে নমুনা খতিয়ানটা রাখা আছে এটা একটা সার্টিফাইড কপির ফটোকপি। তো আপনাদেরকে আমি এই খতিয়ানের কোন অংশে কি থাকে সেটা একটু বলছি, যাতে আপনাদের খতিয়ান দেখে বুঝতে পারেন যে এটা কোনটা কোন খতিয়ান। তো এই খতিয়ানটা এসএ খতিয়ান এবং বিএস খতিয়ান অথবা সিটি জরিপ খতিয়ান দুটো কাছাকাছি এবং দেখতে একই রকম। তো এটার মধ্যে যে মূল পার্থক্যটা সেটা আমি আপনাদেরকে একটু বিএস খতিয়ানটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে খতিয়ানটা বুঝবেন কিভাবে। তো এটা আমার কাছে বিএস খতিয়ানের একটা প্রিন্টেড কপি রয়েছে, এটা হচ্ছে বিএস খতিয়ান। দেখেন খতিয়ানটা দুটোই আড়াআড়ি একটা খতিয়ান, তো দুটো দেখতে কাছাকাছি। তো এটা যেহেতু লেখা থাকে না এটা কি খতিয়ান, যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা হয়, তো এই জায়গায় আমি পার্থক্য যেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে, দেখেন একদম এই এসএ খতিয়ানের একদম বামে খতিয়ান নাম্বার থাকে সাবেক এবং হাল। সাবেকটা বলতে বোঝায় হচ্ছে সিএস খতিয়ান নাম্বার কত ছিল, হাল বলতে বোঝাচ্ছে হচ্ছে এই যে খতিয়ানটা আমি আপনাদের দেখাচ্ছি এসএ এটার নাম্বার কত, মানে এই খতিয়ান নাম্বারটা হচ্ছে 614। আর সিটি জরিপ বা বিএস খতিয়ানের মধ্যে আর এই খতিয়ানের মধ্যে যেটা বিশেষ পার্থক্য, দেখেন আপনার সিটি জরিপ খতিয়ানটাতে দেখেন যে খতিয়ান নাম্বারটা উপরে থাকে। তো বেসিক এই পার্থক্যটা দেখিয়ে আপনারা দুইটা খতিয়ান আলাদা করে ফেলতে পারবেন, যে সিটি জরিপ অথবা বিএস খতিয়ানের খতিয়ান নাম্বার থাকে একদম উপরে, আর এসএ জরিপ এসএ খতিয়ানের নাম্বার থাকে একদম শুরুতে বামে খতিয়ান নাম্বার টাইটেল দিয়ে। তো এইটা দিয়ে আপনারা এই দুইটা খতিয়ানকে আলাদা করে ফেলতে পারবেন। তো এসএ খতিয়ানের যে আর অন্যান্য যে জিনিসগুলো আছে আমি এগুলো আপনাদেরকে একটু বলি। একদম টপে যেটা দেখতে পাচ্ছেন জেলা, এটা কোন জেলার, তারপর থানা, তারপর মৌজা, জেল নাম্বার হচ্ছে জুরিসডিকশনাল লিস্ট, অর্থাৎ মৌজার যে নাম্বারটা সেটাকে এই জেল নাম্বার বলে। একদম বামে দেখতে পাচ্ছেন যে এটা খতিয়ান নাম্বার, সাবেক এবং হাল, তারপরে থাকে রেকর্ডীয় মালিকের নাম, মানে এটা কার নামে রেকর্ডভুক্ত হয়েছে এই খতিয়ানটা, তারপরে থাকে অংশ, কতটুকু অংশ এই খতিয়ানে আছে, তারপর দাগ, তারপর জমির শ্রেণী, এটা কি ধরনের জমি, নাল নাকি ভিটি বাড়ি ইত্যাদি ইত্যাদি। তো তারপর দাগের মোট পরিমাণ, এই দাগে মোট কতটুকু জমি আছে, এবং অত্র খতিয়ান, তারপর কলামটা হচ্ছে দাগের মধ্যে অত্র খতিয়ানের হিস্যা, এবং এই খতিয়ানে কতটুকু জমি এই এই মালিকের নামে রেকর্ডভুক্ত হয়েছে সেটার পরিমাণটা থাকে এই অংশে। তো আর একদম নিচে একটা সার্টিফাইড কপি, যেহেতু এটা নকল নবিশ এবং আপনার রেকর্ড রুমের সংশ্লিষ্ট কর্মকর্তারা সাইন করার মাধ্যমে এটা একটা সার্টিফাইড কপি প্রস্তুত হয়, এবং একদম এটা একটা স্ট্যাম্প যুক্ত হয় কোর্ট ফি দিয়ে এটা সৃজন করা হয়। তো এটাই হচ্ছে একটা উৎকৃষ্ট এসএ খতিয়ান। আপনারা আমার মনে হয় আশা করি বুঝতে পারবেন ভবিষ্যতে একটা খতিয়ান হাতে নিলে যে এটা কোন ধরনের খতিয়ান। তো যদি এসএ খতিয়ান নিয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের সমস্যা লাঘব হয়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।